পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিনই ভিড় করছে লাখো পর্যটক। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক, মানছে না স্বাস্থ্যবিধি, এমনকি সৈকতের কোনো পয়েন্টে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। অথচ আবারও বাড়তে শুরু করেছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এই অবস্থায় করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ দায়ুব ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতে আনন্দ আর হৈহুল্লোড়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। তবে মহামারী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা একাধিকবার বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে এখানে। শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতিও নেই কারো কোনো আগ্রহ। মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দিচ্ছেন পর্যটকরা। মাস্ক পরলে তো মজাই করা যায় না, ছবি ওঠায় এখানে তার জন্য মাস্ক পরা হয় না। মাস্ক পরতেছে না কেউ, অথবা পরতেছে, আমিও পরতেছি না। অবশ্য ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি সব নির্দেশনা মেনেই পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশ মোতাবেক দূরত্ব বজায় রাখা সহ নো মাস্ক নো সার্ভিস দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সেবা নিশ্চিত করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। করোনা সংক্রমণ রোধে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুস্বাস্থ্য পয়েন্ট আমাদের পুলিশ মোতায়েন থাকে, মাইকিং করা হচ্ছে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে তারা যেন আনন্দ উপভোগ করে। মহামারীর কারণে দীর্ঘ পাঁচ মাস পর গেল বছরের 17 আগস্ট থেকে সমুদ্র সৈকত কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।